প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে এবছর কি সকলকে পাশ করিয়ে দেওয়া হবে সিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি করা হবে এবং তোমাদের অ্যাকচুয়ালি কবে তোমরা তোমাদের রেজাল্ট সম্পূর্ণভাবে হাতে পাবে এ এবং তোমাদের রেজিস্ট্রেশন সম্বন্ধে বহু জিজ্ঞাসাবাদ রয়েছে মানে সমস্ত রেজাল্ট নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এবার প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করি অনলাইন রেজাল্ট সম্পর্কিত ব্যাপার নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যদিও আমি আগে বলে দিয়েছি তারা যারা জানো না তাদের উদ্দেশ্যে পুনরায় আরও এক বলে রাখি তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু কুড়ি তারিখ সকাল দশটার সময় বা দশটার পর থেকে কিন্তু তোমরা অনলাইনে দেখতে পারবে এবং দ্বিতীয়ত তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো ও তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা বাইশ তারিখ বিকেল চারটের পর থেকে দেখতে পারবে এবং তোমরা যারা আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার ছাত্রছাত্রী আছো তোমাদের রেজাল্ট তেইশ তারিখ দুপুর বারোটার সময় কিংবা তারপর থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে তো এখন কথা হলো রেজাল্ট তো অনলাইনে আমরা দেখে নেবো কোন ওয়েবসাইটে দেখব রীতিমতো আমি বলে দিয়েছি ডব্লিউ বি ই রেজাল্টস সি ডট ইন এই ওয়েবসাইটই তোমাদের অথেন্টিক ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে সর্বপ্রথম তোমরা রেজাল্ট দেখতে পারবে এবার কথা হচ্ছে আমরা রেজাল্ট তো অনলাইনে দেখে ফেললাম কিন্তু অ্যাকচুয়ালি হাতে আমরা কখন মার্কশিট অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট পাবো দেখো মাধ্যমিকের ক্ষেত্রে যেদিন এই অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে সেদিনকেই সম্ভবত তোমাদের রেজাল্ট তোমরা স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেইশ তারিখ রেজাল্ট বের হচ্ছে চব্বিশ তারিখ ইক তোমরা কিন্তু রেজাল্ট পাবে এবং মাদ্রাসার ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু তেইশ তারিখ কিংবা চব্বিশ তারিখ কিন্তু তোমরা রেজাল্ট স্কুল থেকে সংগ্রহ করতে পারবে যদিও কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে স্কুলে সঠিক সময়ে তোমাদের রেজাল্ট বা মার্কশিট পৌঁছালো বা স্কুল কর্তৃপক্ষ ওই দিন পার্টিকুলার দিল না পরের দিন দিল বা তারপরের দিন দিল এটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করছে স্কুলে যথারীতি সময় মতন পৌঁছে যাবে স্কুল কিন্তু কোভিড বিধি মেনে এ তোমরা গেলেও অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট দেবে না অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেবে অবশ্যই কোভিড বিধি আর সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক পরে অবশ্যই যেতে হবে স্যানিটাইজ জিং প্রপার এর মাধ্যমে মানে সমস্ত যে সোশ্যাল ডিস্টেন্সিং বা রুলস রেগুলেশন আছে কোভিডের প্রোটোকল আছে তা মেনেই কিন্তু ও অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে এক্ষেত্রে কোনো স্কুল হতেই পারে যে প্রথম দিন কিছু স্টুডেন্টদের দিল দ্বিতীয় দিন কিছু স্টুডেন্টদের দিল বা একসাথে দিল একটা নির্দিষ্ট রুলস মেনে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তোমাদের যে স্কুল রয়েছে সেখানে কিন্তু শিক্ষকদের সাথে অবশ্যই যোগাযোগ করবে যে তোমাদের রেজাল্ট পার্টিকুলার কোন সময়ে স্কুল থেকে বিতরণ করা হবে এবং কিভাবে বিতরণ করা হবে দ্বিতীয় তৃতীয়ত তোমরা অনেকেই বলছো যেটা সবার কোশ্চেন যে এবছরে এ কি প্রত্যেককেই পাশ করিয়ে দেওয়া হবে তো এখানে আমি বলে রাখি এবছরে পাশের হার সর্বাধিক হবে আমরা অন্যান্য রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রত্যেকটা রাজ্যে কিন্তু পাশের হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবছরের ক্ষেত্রে যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককেই বলে রাখি যারা রীতিমতো প্রজেক্ট জমা দিয়েছ কি তাদের প্রত্যেককেই কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে মাধ্যমিকের ক্ষেত্রে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদেরও কোনো চিন্তা করার বিষয় নেই সর্বাধিক স্টুডেন্ট কিন্তু উচ্চ মাধ্যমিকের যারা রয়েছে তোমরাও কিন্তু পাশ করবে কাজেই এবছর শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু প্রত্যেককেই প্রায় পাশ করানোর পরিকল্পনাই করা হচ্ছে শুধু আমাদের রাজ্য থেকে না প্রত্যেকটা রাজ্যের থেকেই কিন্তু সেই কারণে সর্বাধিক পরিমাণ পাশের হার কিন্তু এবছর স্টুডেন্টদের ক্ষেত্রে হবে এ এর পরে যে বিষয়টা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যারা আগের সিসি ক্যান্ডিডেট রয়েছে দেখো তোমরা আগে প্রজেক্ট জমা দিয়ে দিয়েছ তোমাদের আগের প্রজেক্টের নম্বর নেওয়া হবে তার সাথে যে সাবজেক্টগুলো তোমরা আগে ফেল করেছিলে এ কোনো কারণে পাশ করতে পারো যে সেই সাবজেক্টগুলোর নম্বর কিন্তু রীতিমতো যেভাবে এবারে মূল্যায়ন হচ্ছে সেই পদ্ধতিতেই কিন্তু তোমাদের মূল্যায়ন হবে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কেন আলাদা করে পার্টিকুলারভাবে সিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ঘোষণা করা হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সেই কারণে বা মাধ্যমিকের ক্ষেত্রে সেই কারণে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের চিন্তা করার বিষয় নেই তোমাদেরও একই রকম পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে কাজেই তোমরাও সকলেই কিন্তু পাশ করবে এটা আশা করতে পারি এছাড়া কিছু সংখ্যক এরকম স্টুডেন্ট রয়েছে যারা কমেন্টে লিখছো কিংবা ইনস্টাগ্রামে আমাকে বলছো যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা জানো না তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তোমরা পাওনি এক্ষেত্রে বলে রাখি এবছর কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয় না আগের বছর যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো তোমরা নাইনের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ড কিন্তু পেয়ে গেছো যারা অ্যাকচুয়ালি দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একাদশ শ্রেণীতেই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হয় কাজেই তোমাদের চিন্তা করার তো কোনো বিষয় নেই তোমরা তো আগের বছরই পেয়ে গেছো তোমরা একটু ভালো করে ভেবে দেখো তোমাদের বাড়িতেই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এবং যদি কোনো কারণে তোমরা রেজিস্ট্রেশন কার্ড আগের বছর না পেয়েই থাকো মনে হয় না আমরা স্কুল থেকে আনেই নিই সেক্ষেত্রে কিন্তু স্কুলের সাথে তোমরা যথাসম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু স্কুলের সাথে বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু যোগাযোগ করো ও কারণ রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবো না আমি আশা করি তোমরা ভুলবশত হয়তো জানো না কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমরা আগে ভাগেই তোমাদের স্কুল থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো আশা করছি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর তোমাদের সকলের জন্যই রয়েছে অনেক অনেক শুভ কামনা তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো হোক এবং তোমরা ভালো রেজাল্টের এর ধরুন পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারো এই শুভ কামনা দিয়েই তোমাদের আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করো নি ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তোমরা ইনস্টাগ্রামে ফলো করো কারণ তোমাদের জন্য আমি লাইভ আসতে চলেছি